আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্বের পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়েছি। যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্বেও মোট 20টি প্রশ্নের উত্তর থাকবে, প্রশ্ন নম্বর 81 থেকে 100 পর্যন্ত। তো কালক্ষেপ না করে চলুন আমরা শুরু করি। 81 নম্বর প্রশ্ন, ঢাকা তেজগাঁও থেকে লিখেছিলেন মোহাম্মদ আবু বকর। তিনি প্রশ্ন লিখেছিলেন, অজুর শুরুতে এবং অজুর শেষে কোন দোয়া পাঠ করতে হয়? এই প্রশ্নের উত্তর হলো, আমরা যখন অজু শুরু করব তখন বিসমিল্লাহ বলে অজু শুরু করব, অন্য কোনো দোয়া পাঠ করতে হবে না, এবং অজু শেষ করার সাথে সাথে কালিমায়ে শাহাদা পাঠ করব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর আরেকটা দোয়া পাঠ করতে পারি, সহি হাদিস থেকে পাওয়া যায়, তা হলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়া পাঠ করব। এরপরে 82 নম্বর প্রশ্ন, ঢাকা উত্তরা থেকে লিখেছিলেন নাজমা আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, ভিতর নামাজের দোয়া কুনুত না জানলে কী পড়তে হবে? এই প্রশ্নের উত্তর হলো, ভিতর নামাজে কেউ যদি দোয়া কুনুত না পারে তাহলে সে সুরা ফাতিহার পরে অন্য একটা সুরা মিলানোর পরে সরাসরি রুকুতে চলে যাবে, তার কোনো কিছু না পড়লেও তার ভিতরে নামাজ হয়ে যাবে, অর্থাৎ দোয়া কুনুত না পড়লেও ভিতরে নামাজ হয়ে যাবে, নামাজ নষ্ট হবে না। তবে দোয়া কুনুত শিখতে হবে, দোয়া কুনুত শিখে নেওয়ার চেষ্টা করতে হবে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে নামাজে দোয়া কুনুত পড়তেন। আমরাও পড়ে থাকি, যারা যারা দোয়া কুনুত এখনও শিখতে পারেননি তারা দোয়া কুনুত শেখার জন্য চেষ্টা করবেন। দোয়া কুনুত শেখার জন্য বাংলা উচ্চারণ সহকারে আমাদের ভিডিও ইউটিউবে আপনারা পাবেন। এবং কেউ যদি একান্ত দোয়া কুনুত শিখতে নাই পারেন বা অনেক চেষ্টা করতেছেন পারতেছেন না, তারা যতদিন পর্যন্ত পুরো পরিপূর্ণ দোয়া কুনুত শিখতে না পারতেছেন ততদিন পর্যন্ত দোয়া কুনুতের স্থানে অন্য কোনো দোয়াও চাইলে পাঠ করতে পারেন। যে দোয়াগুলো আপনারা মোনাজাতে পাঠ করে থাকেন এরকম কোনো দোয়া চাইলে দোয়া কুনুতের স্থানে পাঠ করতে পারেন। তবে দোয়া কুনুতের স্থানে 3 বার সূরা ইখলাস পাঠ করতে হবে এরকম কোনো নিয়ম কোরআন হাদিসে নেই। এরপর 83 নম্বর প্রশ্ন, কুমিল্লা থেকে লিখেছিলেন আল আমিন। তিনি প্রশ্ন লিখেছিলেন, খাওয়ার সময় সালাম দেওয়া কি নিষেধ? এই প্রশ্নের উত্তর হলো, খাওয়ার সময় সালাম দেওয়ার ব্যাপারে ইসলামী শরিয়া কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি, অতএব খাওয়ার সময় সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, এটা জায়েজ রয়েছে, ইসলামী শরিয়ার নিষেধাজ্ঞা নেই, কোরআন হাদিসে এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। এরপর 84 নম্বর প্রশ্ন, নীলফামারী থেকে লিখেছিলেন হাসান তারিক। তিনি প্রশ্ন লিখেছিলেন, অজু ছাড়া মোবাইল অ্যাপসে কোরআন পড়া যাবে কি না? এ প্রশ্ন উত্তর হলো, অজু ছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে টাচ করে কোরআন পড়া যাবে, জায়েজ রয়েছে, তবে উচিত হলো, উত্তম হলো অজু করে নেওয়া সর্বাবস্থায়, সেটা মোবাইল অ্যাপসে হোক অথবা যে কোনোভাবে হোক, আপনি আমরা যখন কোরআন তেলাওয়াত করব অজু করে নেওয়াটা উত্তম, তবে জায়েজ রয়েছে অজু ছাড়া মোবাইল অ্যাপসে স্পর্শ করে কোরআন পড়া। এরপর 85 নম্বর প্রশ্ন, ঢাকা তেজগাঁও থেকে লিখেছিলেন সুজন। তিনি প্রশ্ন লিখেছিলেন, জামাতে নামাজ পড়তে গিয়ে যদি এক রাকাত মিস হয়ে যায় তাহলে বাকিটা কিভাবে পড়ব? এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর হলো, আপনি যখন ইমামের পিছনে নামাজ পড়তে গিয়ে এক রাকাত হোক, দুই রাকাত হোক, তিন রাকাত হোক, আপনি মিস করে ফেলেছেন, তখন আপনার জন্য নিয়মটা হলো, আপনি ইমামের পিছনে যতটুকু পেয়েছেন সেটা আপনার জন্য নামাজের প্রথম। আমি হয়তো আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি, ইমামের পিছনে আপনি যতটুকু অংশ পেয়েছেন নামাজের ততটুকু আপনার জন্য নামাজের প্রথম। তো নামাজের প্রথমটুকু ধরার পরে যতটুকু আপনার মিস হয়েছে ততটুকু আপনি সিরিয়াল বা তারতিব অনুযায়ী শেষ করে ফেলবেন, হয়তো বুঝতে পেরেছেন। এরপর 86 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম থেকে লিখেছিলেন তসলিমা আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, শুধুমাত্র শুক্রবারে রোজা রাখা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র শুক্রবারে রোজা রাখার ব্যাপারে অনুৎসাহিত করেছেন, কোনো কোনো বর্ণনায় নিষেধ করেছেন। তিনি বলেছেন, যদি তোমরা শুক্রবারে নফল রোজা রাখতে চাও তাহলে শনিবারের সাথে মিলিয়ে রাখবে অথবা বৃহস্পতিবারের সাথে মিলিয়ে রাখবে, অর্থাৎ বৃহস্পতি শুক্র দুইটা রাখবে অথবা শুক্র শনি দুইটা রাখবে যদি নফল রোজা শুক্রবারে রাখতে চান। শুধুমাত্র শুক্রবারে একটি মাত্র নফল রোজা আমরা রাখবো না, আমরা নফল রোজা রাখতে চাইলে শুক্রবারের সাথে শনিবার অথবা শুক্রবারের সাথে বৃহস্পতিবার মিলিয়ে রাখবো।
এরপরে 87 নম্বর প্রশ্ন সিলেট থেকে লিখেছিলেন রোজিনা, তিনি প্রশ্ন লিখেছিলেন কপালে টিপ পরা কি জায়েজ আছে? এই প্রশ্নের উত্তর হল কপালে টিপ পরা যদি বিধর্মীদের কোনো ধর্মীয় সংস্কৃতি হয় তাহলে মুসলিম মেয়েদের জন্য এটা জায়েজ নেই, তবে এটা যদি বিধর্মীদের অমুসলিমদের ধর্মীয় কোনো সংস্কৃতি না হয়, সেটা নারীদের সাজসজ্জার অন্তর্ভুক্ত হয় তাহলে সেটা জায়েজ রয়েছে, তবে উত্তম নয়, ভালো নয়। এজন্য ভালো নয় কারণ হিন্দুদের মহিলারা যারা শাখা সিঁদুর পরে, তো সিঁদুরের সাথে কোনো একটা অংশ মিল দেখা যায়, যে কারণে অনেকে আপত্তি করেছে কপালে টিপ পরার ব্যাপারে। তবে এটা যদি কোনো ধর্মীয় সংস্কৃতি না হয় তাহলে এটাকে আমরা সরাসরি হারাম বলবো না, তবে এটা ভালো বলবো না, এটা উত্তম সাজসজ্জাও বলবো না, এটা অ্যাভয়েড করাই উচিত। এরপর 88 নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন ইলিয়াস জাবেদ, তিনি প্রশ্ন লিখেছিলেন অন্য ধর্মের লোকের সাথে একসাথে থাকার ব্যাপারে ইসলাম কি বলে? এই প্রশ্নের উত্তর হল কোনো অমুসলিমের সাথে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, তাদের সাথে একসাথে থাকা অর্থাৎ এক ছাদের নিচে থাকা, এক ম্যাচে থাকা বা সাবলেট থাকা, এ ব্যাপারে নিষেধাজ্ঞা নেই। তবে নিষেধাজ্ঞা তখন হয় যখন তাদের ধর্মীয় সংস্কৃতির সাথে আপনি মিলে যান, তাদের ধর্মীয় অনুষ্ঠানের সাথে একই সাথে আপনি উদযাপন করতেছেন, এগুলো জায়েজ নেই, এগুলো অ্যাভয়েড করতে হবে। তবে একই সাথে একই ম্যাচে একই ছাদের নিচে সাবলেট থাকার ব্যাপারে নিষেধাজ্ঞা নেই। এরপর 89 নম্বর প্রশ্ন চট্টগ্রাম থেকে লিখেছিলেন মোহাম্মদ রিপন, তিনি প্রশ্ন লিখেছিলেন নগদ কত টাকা থাকলে যাকাত ফরজ হয়? এই প্রশ্নের উত্তর হল বর্তমান বাজারে নগদ 50 থেকে 60 হাজার বা সর্বনিম্ন 50 হাজার টাকা, যার মালিকানায় পূর্ণ 1 বছর থাকে তার উপরে যাকাত ফরজ হয়ে যায়। সর্বনিম্ন 50 হাজার টাকার মালিক যদি কেউ 1 বছর পর্যন্ত থাকে, অর্থাৎ গত বছর আপনি 50 হাজার টাকার মালিক ছিলেন, এখনও পর্যন্ত সেই 50 হাজার টাকা থেকে বাড়ছে ছাড়া কমেনি, তো এবছর আপনার উপর যাকাত ফরজ হয়ে গেছে। হয়তো বুঝাতে পেরেছি, সর্বনিম্ন 50 হাজার টাকার মালিক কেউ থাকলে 1 বছর পরে তার উপর যাকাত ফরজ হয়ে যাবে। এরপর 90 নম্বর প্রশ্ন চট্টগ্রাম থেকে লিখেছিলেন আবুল হাসান, তিনি প্রশ্ন লিখেছিলেন হাঁটুর উপর কাপড় উঠলে কি ওযু নষ্ট হয়? এই প্রশ্নের উত্তর হলো হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওযু নষ্ট হয় না, তবে নারী পুরুষ সকলে অবশ্যই হাঁটু ঢেকে রাখা একটা দাইমি ফরজের অন্তর্ভুক্ত, ইচ্ছাকৃতভাবে হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, তবে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওযু নষ্ট হয় না, ওযু ভঙ্গের কারণের মধ্যে হাঁটুর উপরে কাপড় উঠে যাওয়া অন্তর্ভুক্ত নয়, ওযু নষ্ট হবে না। এরপরে 91 নম্বর প্রশ্ন ঢাকা থেকে লিখেছিলেন তানবীর আহমেদ, তিনি প্রশ্ন লিখেছিলেন বিবাহ করার উদ্দেশ্যে প্রেম করা কি জায়েজ? এই প্রশ্নের উত্তর হল বিবাহ বহির্ভূত নারী পুরুষের যে সম্পর্ক, যেটাকে আপনারা প্রেম বলতেছেন, এটা ইসলাম অনুমোদন করে না, ইসলাম এটা জায়েজ নেই। বিবাহ বহির্ভূত নারী পুরুষের যে সম্পর্ক, দেখা সাক্ষাৎ হোক, কথাবার্তা হোক, এটা জায়েজ নেই। তবে যদি কাউকে ভালো লেগে থাকে, পারিবারিকভাবে প্রস্তাব দিতে হবে, বিবাহ ঠিক করতে হবে, তখন যদি প্রয়োজন হয় কথা বলা অথবা পারিবারিকভাবে দেখা সাক্ষাৎ করা, এটা জায়েজ আছে। তবে গোপনে মেলামেশা করা অথবা গোপনে ছেলে মেয়ে একজন আরেকজনের সাথে ভাব ভালোবাসা বিনিময় করা, এটা জায়েজ নেই। যারা এগুলো করতেছেন তারা অ্যাভয়েড করার চেষ্টা করেন। যদি একজন আরেকজনকে ছাড়তে না পারেন, খুব বেশি ভালোবাসা থাকে, তাহলে আপনারা বিবাহ করার উদ্যোগ নেন, ছাত্র থাকেন আর চাকরিজীবী থাকেন, আপনারা বিবাহ করে নেন। অন্যথায় আপনারা যে মেলামেশা করতেছেন, দেখা সাক্ষাৎ করতেছেন, কথাবার্তা বলতেছেন, এগুলো সম্পূর্ণ জিনার অন্তর্ভুক্ত হবে। এরপর 92 নম্বর প্রশ্ন রংপুর থেকে লিখেছিলেন আবুল কালাম, তিনি প্রশ্ন লিখেছিলেন খালাতো বোনের মেয়েকে বিবাহ করা কি জায়েজ? এই প্রশ্নের উত্তর হল খালাতো বোনের মেয়ে হোক, চাচাতো বোনের মেয়ে হোক, ফুফাতো বোনের মেয়ে হোক, তাদেরকে বিবাহ করার ব্যাপারে নিষেধাজ্ঞা নেই। আপনারা যদি রুচি হয়, আপনারা যদি বিবাহ করতে চান, তাহলে বিবাহ করাটা ইসলামী শরীয়তে জায়েজ রয়েছে। খালাতো বোনের মেয়ে, ফুফাতো বোনের মেয়ে, চাচাতো বোনের মেয়ে, তাদেরকে বিবাহ করার ব্যাপারে নিষেধাজ্ঞা নেই। এরপর 93 নম্বর প্রশ্ন
ঢাকা থেকে লিখেছিলেন বশির আহমদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় অজু করলে কি অজু হবে? সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় অজু করবেন কেন? যদি পরিস্থিতির কারণে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় অজু করতেই হয় তাহলে জায়েজ আছে বা অজু হবে, তবে অন্তত দায়মি ফরজটুকু তো ঢেকে রাখা উচিত সকলের জন্য, তবে অজু হবে। সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় যদি কখনও অজু করেন বাথরুমের মধ্যে তাতে অজু হবে, অজু নষ্ট বা অজু হবে না এরকম কিছু না, অজু হবে। এরপর 94 নম্বর প্রশ্ন, ফরিদপুর থেকে লিখেছিলেন তানজিলা। তিনি প্রশ্ন লিখেছিলেন, অজু ছাড়া আজানের জবাব দেওয়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, অজু ছাড়া আজানের জবাব দেওয়া যাবে, আজানের জবাব দেওয়ার জন্য অজুর প্রয়োজন নেই। এরপর 95 নম্বর প্রশ্ন, গোপালগঞ্জ থেকে লিখেছিলেন মোস্তাক শিকদার। তিনি প্রশ্ন লিখেছিলেন, মসজিদ নির্মাণে হিন্দুদের কাছ থেকে টাকা নেওয়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, মসজিদ নির্মাণে হিন্দু হোক বা মুসলিম যে কেউ হোক তাদের কাছ থেকে টাকা দাবি করা যাবে না। তারা যদি স্বেচ্ছায় নিজ উদ্যোগে এসে যদি আপনাকে টাকা দিতে চায় মসজিদ নির্মাণে, তাহলে বিবেচনা করতে হবে তার ইনকামের উৎসটা কী। তার ইনকামের উৎসটা যদি ভালো হয় তাহলে সে টাকাটা নিতে পারেন, তবে কোনো অমুসলিমের কাছে মসজিদ নির্মাণের জন্য টাকা দাবি করা জায়েজ নেই, টাকা দাবি করা যাবে না। এরপর 96 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছিলেন আকলিমা আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, বাচ্চাদের গলায় তাবিজ দেওয়া যাবে কি না? এ প্রশ্নের উত্তর হলো, বাচ্চাদের গলায় তাবিজ দেওয়াটা উচিত নয়, বাচ্চা হোক আর বয়স্ক হোক কারো গলায় তাবিজ দেওয়াটা ইসলামী শরিয়া অনুমোদন করে না, বরং এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞা আছে। গলায়, হাতে, কোমরে ইত্যাদি জায়গায় তাবিজ ঝুলানোর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন নিষেধাজ্ঞা আছে, অতএব আমরা কেউ তাবিজ ঝুলাবো না, কারো গলায় তাবিজ আমরা দিব না, যে কোনো কারণেই হোক না কেন। আমরা ঝাড়ফুঁক করতে পারি, পানি পড়া দিতে পারি, তেল পড়া দিতে পারি, কিন্তু তাবিজ দেওয়া এ ব্যাপারে ইসলামী শরিয়ার অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি নিষেধাজ্ঞা আছে। এরপর 97 নম্বর প্রশ্ন, বরিশাল থেকে লিখেছিলেন শামসুল ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, কোরআন খতম করে টাকা নেওয়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, কোরআন খতম করে টাকা নেওয়া যাবে না। আসলে কোরআন খতম করার এই পদ্ধতিটাই তো ইসলামী শুরুর যুগে আমরা যেরকম ট্র্যাডিশনাল পদ্ধতিতে কোরআন খতম করার সিস্টেম করেছি এটা ছিল না। আপনারা যদি কোরআন খতম করতে চান মৃত পিতামাতার আত্মার মাগফিরাতের জন্য, দোয়া করার জন্য, তো আপনারা নিজেরা করতে পারেন। ভাড়াটি মৌলবীদেরকে টাকার বিনিময়ে কোরআন খতম করানো এই ট্র্যাডিশনটা বাদ দিতে হবে, এগুলো ইসলাম সমর্থন করে না। এরপর 98 নম্বর প্রশ্ন, নাটোর থেকে লিখেছিলেন মুজিবুল হক। তিনি প্রশ্ন লিখেছিলেন, সুদখোর ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, ইমাম যদি সুদখোর হয় তাহলে সেই ইমামকে ইমাম হিসেবে আপনারা নিযুক্ত করবেন কেন? সেই ইমামকে ইমাম হিসেবে নিযুক্ত করাটাই তো আপনাদের দুর্বলতা। তারপরেও যদি পরিস্থিতি আপনাকে বাধ্য করে, অর্থাৎ সেই ব্যক্তির চাইতে যোগ্য কোনো ব্যক্তি নেই ইমামতি করার মতো, তাহলে তার পিছনে নামাজ পড়তে পারেন। তবে তার চাইতে যোগ্য কোনো ব্যক্তি যদি সেখানে থাকে তাহলে তাকে ইমামের মুসল্লায় দাঁড় করানো যাবে না, সেই ব্যক্তির পিছনে নামাজ পড়বেন না। সুদখোর ব্যক্তিদেরকে সমাজ থেকেই বয়কট করতে হবে, আর একজন ইমাম হিসেবে নিযুক্ত করার তো প্রশ্নই আসে না। এরপর 99 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছিলেন তাবাসসুম। তিনি প্রশ্ন লিখেছিলেন, স্বামীর নাম ধরে ডাকলে গুনাহ হবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, গুনাহ হবে না। আপনি চাইলে স্বামীর নাম ধরে ডাকতে পারেন, তবে স্বামী যদি নাম ধরে ডাকার কারণে অসন্তুষ্ট হয় তাহলে নাম ধরে না ডেকে সে যে নামে ডাকলে সে সন্তুষ্ট হয় সেভাবে তাকে ডাকা উচিত, তবে ইসলামী শরিয়ায় কোনো নিষেধাজ্ঞা নেই বা আপনার আমলনামায় কোনো গুনাহ হবে না, স্ত্রীর আমলনামায় গুনাহ লেখা হবে না। এরপর 100 নম্বর প্রশ্ন, মাদারীপুর থেকে লিখেছিলেন আব্দুল কুদ্দুস। তিনি প্রশ্ন লিখেছিলেন, ইমামের পিছনে সূরা ফাতিহার সাথে কিরাত পড়তে হবে কি না? এ প্রশ্নের উত্তর হলো, ইমামের পিছনে সূরা ফাতিহা বা সূরা ফাতিহার পরে কিরাত পড়া এটা জরুরি নয় বা বাধ্যতামূলক নয়। ইমামের পিছনে কিরাত পড়তে পারেন তখন যখন জোহরের নামাজে, আসরের নামাজে ইমাম যখন আস্তে আস্তে পড়তেছে আপনার কানে কিরাত আসতেছে না, তখন আপনি আপনার মনোযোগ ঠিক রাখার জন্য কিরাত পড়তে পারেন, নিষেধাজ্ঞা নেই। তবে না পড়লেও আপনার নামাজ হবে, ইমামের পিছনে কিরাত না পড়লেও আপনার নামাজ হবে, কোনো সমস্যা নেই।